খালি গায়ে কি অবস্থা দেখেন মানুষ যে কত অসহায় এখানে আসলে আমি বুঝতে পারি বৃদ্ধ মা এই দুইজন পাগলকে নিদান কি দুর্গন্ধ বের হইছে প্রাণপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইতিপূর্বে দেখেছিলেন দুইজন পাগল সন্তান নিয়ে একজন বৃদ্ধ মা খুবই কষ্টে জীবন যাপন করছেন তো ওনারা হচ্ছে চার ভাই তার মধ্যে দুইজনই পাগল বড় একজন ভাই কষ্ট করে এই দুই ভাইকে টেক কেয়ার করেন প্লাস মা আর একজন ভাই ছোট ওই ভাইটা জানে কই আপনার ছোট ভাই কো ও আচ্ছা যা দেখাবো না আর কি তো যাই হোক এই ভাইটা হচ্ছে পাগল দুই ভাইয়ের বড় ভাই নাকি আপনি কয় নাম্বার জানো আমি হলে দুই নাম্বার আমি এই ভাই হচ্ছে দুই নাম্বার আপনার বড় একজন পাগল আর ছোট একজন পাগল এই তো বড় পাগল আর ছোট পাগল দুটো পাগল আর একদম সবচেয়ে ছোট যে ভাই সেটা বেকার হ্যাঁ এটা বেকার এই ভাইজান কষ্ট করে তার ফ্যামিলি পরিচালনা করে প্লাস পাগল দুই ভাই টেক কেয়ার করে আমাদের কাছে বলেছিলেন গত ভিডিওতে দেখেছেন আপনারা যে একটা ভ্যান হলে আমি এই দুই পাগল ভাইকে নিয়ে একটু ভালো থাকতে পারতাম হয়তো বা সারাদিন ভ্যান চালালাম 500-1000 টাকা ইনকাম হলো এই টাকা দিয়ে মা এবং আমার দুই ভাইকে টেক কেয়ার করতে পারতাম তো সেই কথা চিন্তা করে আমরা চেষ্টা করেছি আজ আমরা 31,000 টাকা হাতে নিয়ে আসলাম আমেরিকা প্রবাসী আপুর নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় আপনারা সবাই ভালো করেই চিনবেন হয়তোবা বেশ কিছু অর্থ আপু আমাদের হাত হয়ে বিতরণ করেন তো লাস্ট আপু আমাকে টাকা পাঠান আর বলেন ভাই আমার নামটা আর প্রকাশ করবে না তাই আপুর নাম প্রকাশ করছি না আমেরিকা প্রবাসী আপু নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় 25,000 টাকা আমেনা আন্টি ইংল্যান্ড প্রবাসী 5,000 টাকা শরীয়তপুর ডামুড্ডার মেয়ে আপু নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় 1,000 টাকা মোট আমাদের হাতে জমা ছিল 31,000 টাকা এই টাকার মধ্য হতেই আজ আমরা গাড়ি ক্রয় করলাম 25,500 টাকা এবং বাকি 5,500 টাকা আন্টির হাতে দিব সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আচ্ছা এই গাড়িটাকে তাহলে কিরকম দাম রাখতেছেন আমাদের কাছ থেকে গাড়িটার দাম এখন ধরেন হলো 27,000 টাকা 27,000 টাকা ভাই যেহেতু অসহায় মানুষকে দেবো গাড়ি দেখাও আসলে আমি বলেছিলাম এই ভাই এলাকারই ভাই আমি বলেছি যে ভাই নতুন গাড়ি না হলেও তবুও যেন নতুনের মতো লাগে গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিন্তু ভাই রং সং দিয়ে নতুন করেছেন প্লাস হচ্ছে গাড়ির ব্যাটারিগুলো ভালো আসলে একটা নতুন গাড়ি ক্রয় করতে গেলে 50+ টাকা লাগে আমার সেই কথা চিন্তা করে যেহেতু অল্প টাকা এসেছি সেকেন্ড হ্যান্ড গাড়ি হলেও যদি গাড়ির কন্ডিশন ভালো হয় ভালোভাবে চালাতে পারে কিছু টাকা ইনকাম হবে ভাই আপনার গাড়ি পছন্দ হয়েছে হ্যাঁ গাড়ি পছন্দ আচ্ছা এখন তাহলে কত দেবো ভাই আলাল ভাই কত দেবো তাহলে আপনি দেখেন ব্যাটারি ভালো হবে হ্যাঁ ইনশাল্লাহ ভালো হবে বুঝতেছেন আপনি সবার 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 এলাকার মানুষ হ্যাঁ মেকার মানুষ এই জন্য আর ভালো হবে জি আপনার এলাকার মানুষ আপনি ঠকালে সেটা আপনার ইচ্ছা না জি জি সেটাই নাকি আমি আপনাকে 25,000 টাকা দেবো কি বলতেছেন আপনি দেখেন আগে না দেখলামই তো আমি গাড়ি ভালো করে দেখে নেন 25,000 টাকা দিলে আমি লস হবে লস তো হবে একটু একটু লস হবে একটু লস হবে আচ্ছা 45 42 43 44 45 46 47 49 50 আচ্ছা যেহেতু আপনি আলাই এলাকার ভাই ব্রাদার মনে করেন যে আপনি 1,500 টাকা লস দিলেন নাকি ঠিক আছে এলাকার ভাইয়ের জন্য আচ্ছা এ ভাই আসেন দেন গাড়ি তো ঠেন গাড়ি চালাতে পারেন তো হ্যাঁ আচ্ছা সাবিকো কেমন লাগতেছে এখন ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে দোয়া করবেন তাদের অর্থ দিয়ে আমি এই কাজটা করলাম আচ্ছা তাদের দোয়া করবেন এখন পাগল দুজনকে দেখব এখন আমরা যাচ্ছি এই দুই পাগলের বাসায় দেখি দুই ভাই কেমন আছে শীতের মধ্যে আছেন আপনাদের হ্যাঁ না যাও ঘুরান আমি ঘুরান আমি ঘুরান হ্যাঁ ঘুরান 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 দেখি বাস ঠিক করে দেন পরে লুকুন ঠিক করে দেন
আল্লাহ রে আল্লাহ চলে গেল হ্যাঁ চলে গেছে চলে গেছে চলে গেল হ্যাঁ আসলে একদম বদ্ধ পাগল হ্যাঁ এর আগে আমরা আসছিলাম এর আগে আসছিলাম দৌড়ে পালা যায় আমরা দেখি ভয় পায় ওদের একজন আছে আচ্ছা আসে আসেন ভিতরে আসেন আচ্ছা আন্টি সমস্যা নেই লুঙ্গি দেন তো লুঙ্গি দেন তো আরে বসেন ভাই বসেন খালি গায়ে কি অবস্থা দেখেন মানুষ যে কত অসহায় এখানে আসলে আমি বুঝতে পারি বৃদ্ধ মা এই দুইজন পাগলকে নিতেন কি দুর্গন্ধ বের হয়েছে এই পাগলদেরকে টেক কেয়ার করেন আর ভাইটা মূর্খ সুখ মানুষ খেটে খায় আরে এই তাকান তো ভাই দেখি কথা বলে না গায়ের উপর কিছু দেন শীত লাগতেছে তো আরে দুনিয়া রে আচ্ছা আন্টি এখন হচ্ছে আপনার ছেলে বলছিল একটা গাড়ি হলে নতুন না হলেও নতুনের মতো দেখছি আমি এবং আপনাদের এলাকার মিস্ত্রি বললো যে গাড়ির কন্ডিশন ভালো আছে ব্যাটারি ভালো আছে তো কোড়ি কিমে খাওয়া লাগবে বুঝলেন হ্যাঁ হ্যাঁ কোড়ি কামাই তো খাওয়া গাড়ি চালানো লাগবে গাড়ি চালাবো গাড়ি যাওয়ার বসে থাকা যাবে না গাড়ি যে দেশে তার ইসিত মনে করেন হাজার হাজার শুক্রিয়া দোয়া করবো সবসময়ের জন্য যে গাড়ি খেন দিছে তার সি দোয়া করব এইটা আছে আচ্ছা গাড়ি চালাবেন আর প্রতিদিন টাকা কিছু জমা রাখবেন একসময় গাড়ি নষ্ট হইতে পারে নষ্ট হলে পারে ব্যাটারি টাকা জমা রাখা লাগবে প্রতিদিন গাড়ি চালাবেন আর হচ্ছে টাকা জমাবেন জি বুঝতে পারলেন হ্যাঁ আন্টি এভাবে চলেন আর এই যে মহান মানুষদের অর্থ দিয়ে এই কাজটা করে দিলাম আপনাদের দোয়া করবেন কিন্তু তে দোয়া করি না নামাজ পড়ে দোয়া করি ব্যাটারে আচ্ছা পাগল গেলি আর আপনার ছোট ছেলে কো দেখি ছোট ভাইয়ের নাম কি রাজু রাজু ভাই দেখি এখন আসো তো দেখি ভিডিও করবেন নেবে আচ্ছা এমনি আসো ভাই একটু কথা কই ভিডিও করবো না আসো আরে ভাই তোমার দেখি একটু ভিডিও করবো কেন আরে আল্লাহ তুমি কি মেয়ে মানুষ নাকি পড়া করছে কতটুকু ফাইভ পর্যন্ত করছি ফাইভ পর্যন্ত ও এখন কি করো এখন কিছু করতেছি না কাজ কাম করলাম কিছুদিন হয়তো এখন কাজ নাই তাহলে আচ্ছা তাহলে হচ্ছে যেটা দৌড়ে বের হয়ে গেল ওটা বড় ভাই আর মেজ ভাই হচ্ছে ভ্যান কিনে দিলাম ওই ভাই আর তিন নাম্বার হচ্ছে যে পাগলটা এখন ঘরে বসে আছে আর তুমি সবার ছোট শুনছিলাম ওই বড় ভাইটা নাকি আগে ভালো ছিল ভাই হ্যাঁ বড় ভাই আগে ভালো ছিল কত বছর বয়সে এরকম হয় আমার এটা জানা নাই ঠিক আছে মনে হয় বিশ বাইশ বছর থেকে হয় ভাই ভালো সবাই ওদের সুনাম করে ভালো করে আচ্ছা কিছু করা যায় না তুমি কি করতে ভালো লাগে দেখি কি করতে কাজ সব জিনিসই করতে ভালো লাগে যাই গাড়িটা কিনে দিলাম ভাই বড় ভাইও চালাবে মাঝে মাঝে তুমিও চালাইও আর তা যদি চালাইতে মন না চায় অন্য কোনো কাজ করো ভাই বেকার থাকা লাগে না হ্যাঁ দাদু যেহেতু বয়স হয়েছে যথেষ্ট বড় হয়েছো কিছু করে খাও হ্যাঁ আর মাকে দেখে রেখো গাড়ি চালাবে কিনা গাড়িগুলো কোনো কোনো সময় বিক্রি করা যাবে না জ্যাম সিস্টেম বাইরের কাছে আমি রাজমিস্ত্রি কাজ করি আমার একদিন হয় মানে দুই দিন হয় না বসে থাকা লাগে সংসারটা চালাই পারতেছি না এই জন্য বাইরের কাছে আবেদনটা দিছি আমরাও চেষ্টা করে গাড়িটা ক্রয় করে দিলাম হ্যাঁ হ্যাঁ গাড়ি বেচে খাওয়া যাবে না 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 আজ ভালো লাগলো না ভাই আর চালালে না বেচে আমার কাছে কিন্তু সব তথ্য চলে গাড়ি গাড়ি বেচলি পরে সংসারটা চালাবো কি হবে গাড়ি কোন এই জন্য তুমি মনে করেন যে কি যাবে না এখন চাউল টাউল আছে বাসায় এখানে ৫৫০০ টাকা আছে বুঝলেন হ্যাঁ
5500 এই 1500 টাকা দিয়ে চাউল কিনবেন হ্যাঁ বাজারটা কলে করবেন আমি ওই ওষুধ খাওয়াবো কিছু আনবো আমি ঘুম টাঙ্গি ফাঙ্গে বেটারে আমার শ্বাস কষ্ট এই টাকা দিয়ে ওষুধ খাওয়া যাবে না ওই যে গাড়ি কিনে দিছি চালাবে কামাই করবে সেটা ওষুধ খাওয়াবে আচ্ছা আচ্ছা 2 3 4 5 6 7 8 আর এই 4000 টাকা আপনি কাছে রেখে দিবেন কোন এক সময় গাড়ি যদি কোনো অলবেকার হয় হ্যাঁ এই টাকাটা তখন কাজে লাগাবেন প্লাস প্রতিদিন যা কামাই করবে সব ভেঙে খাবেন না কিছু কিছু জমা না প্রতিদিন 2-300 করে জমা করবেন আচ্ছা বুঝছেন নাই বারবার কিন্তু হাত পাতা যায় না না হাত পাতা যায় মানছি কি কয় এখন আর লোক নাই খালি আমরাই আমরা সবার কাছে যাওয়া লাগে হ্যাঁ বুঝি হবে অবশ্যই মন থেকে দোয়া করেন এই সকল মানুষের জন্য আচ্ছা ভাই তাহলে আসি তাহলে হ্যাঁ দোয়া করেন কিন্তু থাকেন ভাই না থাকবো না খায় না ভালো থাকেন আন্টি তাহলে আসি দোয়া করেন যে মানুষদের অর্থ নিয়ে আপনারা এই সহযোগিতা করলাম ভ্যানটা ক্রয় করে দিলাম অবশ্যই তাদের জন্য দোয়া করবেন নামাজ পড়বেন হ্যাঁ নামাজ পড়ি আমি হ্যাঁ নামাজ পড়ি আমি দোয়া করি পাঁচ আচ্ছা আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ